কথা বলছি বেহেশতের গেট তরবারির ছায়ার নিচে, এক রাওয়ায়েতে বলছেন বেহেশত তরবারির ছায়ার নিচে, আমরা বুক দিতে জানি ভিট দিতে জানি না, আমরা বুক দিতে জানি ভিট দিতে জানি না, আমরা চোখের পানি যেমন দিতে জানি রক্ত দিতে জানি, আমরা রাত্রে অন্ধকারে মালিকের দরবারে কান্নাও করতে জানি, আমাদের আকাবেরদের মতো সাফলা সত্তরে কোরবানিও দিতে জানি। তে ময়না বলতো, ময়না কি বলতো, ময়না। এখন যাওয়ার টাইমে ময়নারে বলতেছে আমি তো দূর দূরান্ত সফরে যাব, তোর লেগে কি আনতাম ক। তো ময়না কয় আমার লেগে কিছু আনতে হবে না, আপনি যখন জঙ্গলে ভ্রমণ করবেন আমার বন্ধু বান্ধব আরো অন্যান্য ময়নাকে দেখলে আমার সালাম বলবেন, আর শুধু এই কথাটা বলবেন যে তোমাদের একটা ময়না আমার পিঞ্জিরায় বন্দি আছে, আমার পিঞ্জিরায় বুঝেন না, যাই এদুর বলছি। আসার পরে ময়না জিজ্ঞেস করে আমার ওই পয়গামটা ওইখানে কি আপনি পৌঁছাইছেন, কহ পৌঁছাইছে, কি পৌঁছাইছে, এরা কি বলছে কয়, এটা বলার পরে এরা সবাই মরে গেছে, সব হার্ট অ্যাটাক করে মারা গেছে, তোমার তুমি আমার পিঞ্জিরায় আবদ্ধ, এটা শুই নাই সব মরে গেছে, বুঝেন নাই। এখন এই ময়না আফসোস করতে চায়, এই মালিকে আফসোস করতে চায়, আরে কি লেগে এই পয়গামটা এদের কাছে পৌঁছাইছে। এটা যখন বলছে পিঞ্জিরার ভিতরের যে ময়লা ময়না এটাও হার্ট অ্যাটাক করে মরে গেছে, কারে এ এক কথা হেন বলল, এক কথা হেন বলল, এই যে মরা জিনিস কেউ রাখেনি, আরে সুবহানাল্লাহ কি ফটোকল, সুবহানাল্লাহ ডাইনে বামে আর্মি পুরি কি ফটোকল, মইরা দেখছ না বেটা, মইরা দেখছ না বেডি, খাদাইব খাদাইব কথা কয় না কেন, আরে মইরা দেখুস না বেডো, মইরা দেখুস না বেডি, খাদাইবো খাদাইবো কথা কয় না কেন, মরা মানুষে নিয়ে মানুষের তো টেনশন নেই, এটা বলার পরে যখন ময়লা ময়না এটাও হার্ট অ্যাটাক করে মরে গেছে, বেচার আফসুস টাফসুস করে পিঞ্জিরের খাঁচার দরজা খুলে ময়নাটারে বাইর করে একটু ডাস্টবিনের এখানে ফালাই দিছে, পালাই দেওয়ার পরে ময়না উড়ে গিয়ে গাছের চাইলে কয় তুই বুঝুস নাই আমার সাথীরা ওইখানে মইরা আমারে শিখেছে পিঞ্জিরা থেকে কেমনে বাইরে থেকে কথা কয় না কেন, আমার সাথীরা ওইখানে মইরা আমারে সালাকি শিখেছে পিঞ্জিরা থেকে কেমনে বাইরে থেকে, এই জন্যই ওরা মরছে তা আমিও শিখে নিছি মরছি, এখন কি মরলো না বাঁচলো বলেন আপনারা, মরলো না বাঁচলো, এটাই বুজুর্গ বলেন ফানা ফিল্লাহ কি তেহ মে বাপা কা রাজ মুজমার হে, ফানা ফিল্লাহ কি তেহ মে বাপা কা রাজ মুজমার হে, জো জিনা হাই তু মরনে কে লিয়ে তৈয়ার হো যাও, যদি তোমাদের বাঁচতে মনে চায় ও মুসলমানের বাচ্চা, যদি তোদের বাঁচতে মনে চায় খালিদ ইবনে ওয়ালিদের সৈনিকরা, যদি তোদের বাঁচতে মনে চায় আবু উবাইদ ইবনে জাররাহের সৈনিকরা, যদি তোদের বাঁচতে মনে চায় কাফেরদের বেঈমানদের বিরুদ্ধে এবং মাকরুহের বিরুদ্ধে রসুলের সম্মান রক্ষা করার জন্য নিজের জানের নজরানা পেশ করার জন্য কারা কারা তৈয়ার আছো, I'm gonna go to the hospital.